أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. সর্বপ্রথম মহান আল্লাহ তাবারক ও তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান স্রষ্টা দ্রষ্টা এই কঠিন পরিস্থিতির ভিতরেও মহা গজবের মধ্যেও যে গজব তিনি দিয়েছেন গোটা বিশ্বকে শিক্ষা দেওয়ার জন্য, গোটা বিশ্ব এ থেকে শিক্ষা গ্রহণ করে তার দিকে ফিরে যাবে, কিন্তু আমরা তা না করে উল্টো পথে পা বাড়াচ্ছি। এরপরেও যে মহান স্রষ্টা দ্রষ্টা বিশ্ব নিয়ন্তা মহান রব্বুল আলামিন আমাদেরকে চলার বলার ও কামাই রোজগার করার শক্তি দিয়েছেন, সামর্থ্য দিয়ে রেখেছেন, শুক্রিয়া জ্ঞাপন করে শেষ করা সম্ভব নয়। তারপর শুক্রিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ রব্বুল আলামিন। I have written on the name of Allah. All praise are due to Allah, who is the sustainer of the whole world. গোটা বিশ্বের মালিক যিনি, তার প্রশংসা করলাম। And I would like to submit thousands of durood and salam on our prophet, the best ideal, the excellent ideal. শুধু বিশ্ব আদর্শ নয়, নিষ্কলুষ, নির্ভেজাল, অকৃত্রিম বিশ্ব মানবতার মুক্তির গ্যারান্টি একমাত্র সে বিশ্ব আদর্শ, বেস্ট আইডিয়াল, এক্সিলেন্ট আইডিয়াল, যার আদর্শই কেবল আজকের এই অশান্তির গোটা পৃথিবীকে অশান্তি থেকে উত্তরিয়ে শান্তির অবারিত শান্তির দিকে নিয়ে যেতে পারে, সেই আদর্শের অধিকারী যিনি বিশ্ব নেতা, বিশ্ব আদর্শ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর। আজকে যে বিষয়টি আমি সংক্ষেপে আলোকপাত করতে চাচ্ছি সেটা হচ্ছে দুনিয়াবি মোহ এবং আখিরাতের প্রতি উদাসীনতা, worldly greed and negligence to the afterlife. এই পার্থিব লোভ, দুনিয়াবি লোভ, লোভ লালসা আর আখেরাতের প্রতি উদাসীনতা, এটাই হচ্ছে সকল অপরাধের মূল। দিস ইজ দ্য রুট অফ অল অল কাইন্ডস অফ এভিলস, অল কাইন্ডস অফ ইভিল ডিডস, অল কাইন্ডস অফ ক্রাইমস আবার দ্য হোল ওয়ান, স্পেশালি ইন দ্য ওয়ার্ল্ড, মুসলিম ওয়ার্ল্ড। কারণ এই পৃথিবীতে মুসলমানরাই শ্রেষ্ঠ জাতি ছিল, মুসলমানরাই বিশ্বকে নেতৃত্ব দিয়েছিল, দে লিড দ্য হোল ওয়ার্ল্ড কোর্ডিয়ালি, সিনসিয়ারলি, একিউটলি, নো ডাউট। তারা বিশ্বকে নেতৃত্ব দিয়েছিল, আর সেই নেতৃত্ব দিয়েছিল একমাত্র বিশ্ব মানবতার কনস্টিটিউশন, দ্য হোলি কোরআন অ্যান্ড দ্য সুন্না অফ আওয়ার প্রফেট, বিশ্ব নবীর সুন্না দ্বারা। আর এই নেতৃত্বের আয়ত্তে ছিল গোটা বিশ্বের এই ইহুদি, খ্রিস্টান, মুশরিক সহ যত আজকে সন্ত্রাসী ধ্বজাধারী এবং বিশ্ব টেররিস্ট যারা, এই সব জাতি সেই নেতৃত্বের অধীনে ছিল। তখন বিশ্ব নবীর ওই নেতৃত্বের উপরে, ইসলামের ওই নেতৃত্বের উপরে তাদের কোনো নেতৃত্ব ছিল না। এই নেতৃত্ব দিয়েছিলেন মুসলমানরাই, আর আজকে সেই মুসলমানরাই দুনিয়াবী লোভের কারণে, দুনিয়াবী লোভ লালসার কারণে এবং আখেরাতের প্রতি উদাসীনতার কারণে আজকে সেই মুসলমানরাই নেগলেক্টেড, ডিপ্রেসড, অপ্রেসড ওভার দ্য হোল ওয়ার্ল্ড। আমরা যদি দৃষ্টি দিই ফিলিস্তিন, কাশ্মীর, চেচনিয়া, বসনিয়া সব ক্ষেত্রে দেখবো আমরা যে মুসলমানরা নির্যাতিত, তার কারণ এটাই ওয়ার্ল্ডলি গ্রিড
অ্যান্ড নেগলেন্সি টু দ্য আফটার লাইফ। এটার কারণেই আজকে আমাদের এই অবস্থা। আজকে বিশ্বে ইহুদি, নাসারা, খ্রিস্টান, মুসলিম সবাই মিলে মুসলমানদের বিরুদ্ধে লেগেছে। তারা অনেক কিছু করতেছে মুসলমানদের বিরুদ্ধে। ক্লেশ অফ সিভিলাইজেশন হান্টিং যে বইটা লিখেছেন, এই ক্লেশ অফ সিভিলাইজেশনে অনেক ইনফরমেশন দেওয়া হয়েছে মুসলমানদেরকে কিভাবে কাবু করা যায়। এমনি করে বিশ্ব সভ্যতার ধ্বজাধারী আমেরিকা, তারা একটি ছবি দেখিয়েছে এক সময়, মেসেজ, দ্য মেসেজ, ওই ছবিটির মাধ্যমে বোঝাতে চেয়েছে যেন বিশ্বে যেন ইসলামী অশান্তির ধর্ম, মুসলমানরা যেন সন্ত্রাসী জাতি। আসলে উল্টো, অপোজিট টু দিস, অ্যাকচুয়ালি বিপরীত, যেটা তারা সেটা চাপিয়েছে মুসলমানদের উপরে। বিভিন্ন দিক দিয়ে আমরা ইফ উই রিয়েলাইজ, ইফ উই কম্প্রিহেন্ড, দেন ইট উইল বি ক্লিয়ার অ্যাজ দ্য ডে লাইট, দিবালোকের মতো এটা স্পষ্ট হয়ে যাবে। কিন্তু আজকে আমরা মুসলমানরা কী করছি? মুসলমানরা আজকে কেউ মুসলমানদের মধ্যে থেকেও মুনাফিকে আচরণ করছি, আবার কেউ মুসলমান দাবি করছে কিন্তু চাকরির ভয়ে, বসের ভয়ে, সরকারের ভয়ে অথবা দুনিয়াবি কারণে আজকে আমরা ইমান বিক্রি করে দিচ্ছি। আল্লাহ রসুলের আদর্শ থেকে বিচ্যুত হয়ে আমরা ভিন আদর্শের দিকে পা বাড়াচ্ছি, এটাই আজকে দেখা যাচ্ছে আমাদের মধ্যে। অথচ আমরাই নেতৃত্ব দেওয়ার কথা, আর সেই মুসলমান আজকে আমরা অনেক দূরে সরে আছি। এটা ক্লিয়ার যে বিশ্বনবী ইসলাম প্রচারের সময় মদিনাতে তিনটা দল, মানে মানুষ তিনটা দলে বিভক্ত হয়েছে। অল দ্য হিউম্যান ওয়ার ডিভাইডেড ইন্টু থ্রি গ্রুপস, তিনটা দলে বিভক্ত হয়েছিল। নাম্বার ওয়ান মুসলিম, নাম্বার টু ইয়াহুদি, নাম্বার থ্রি মুনাফিক। তিনটা গোষ্ঠীতে বিভক্ত হয়েছিল, মুসলমান, ইয়াহুদি, মুনাফিক। তাহলে বোঝা গেল মুসলমান আর মুনাফিক এটা দুইটা দল। মুসলমান যারা, তারা নিবেদিত স্রষ্টার জন্যে, আল্লাহর জন্যে, রসুলের জন্যে, ইসলামের জন্যে, বিশ্ব মানবতাকে শান্তি দেওয়ার জন্যে তারা নিবেদিত। কিন্তু মুনাফিকরা এর উল্টোটা, এর ভিতরে থেকে থেকে তারা ষড়যন্ত্র জালগুলন করে এবং ইহুদি, খ্রিস্টান, নাসারা, মুশরিক তাদেরকে সাহায্য করার চেষ্টা করে। এরা হচ্ছে মুসলমান থেকে অন্য একটা গ্রুপ, মুনাফিক। সত্যিকার অর্থে এরা মুসলমান নয়, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে কুরআনুল কারীমে বলা হয়েছে, বিসমিল্লাহির রহমানির রহিম, আম হাসিবতুম আন তাতরুকু লাম্মা ইয়ালামিল্লাহু আল্লাযিনা জাহাদু মিনকুম ওয়ালাম ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি ওয়ালা রাসূলিহি ওয়ালাল মুমিনিনা ওয়ালিজা আল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তোমরা কি ধারণা করে নিয়েছো, হ্যাভ ইউ কনসেপ্ট দ্যাট উই শ্যাল এন্টার দ্য জান্নাত ইগারলি, ইজিলি আমরা জান্নাতে প্রবেশ করে দেব অথবা আমাদেরকে ছেড়ে দেওয়া হবে, উই আর রিজেক্টেড, উই আর অ্যাভয়েডেড, আমাদেরকে ছেড়ে দেওয়া হবে, অথচ আমাদেরকে আল্লাহ পরীক্ষা করবেন না অথবা দেখবেন না যে কারা আল্লাহকে বন্ধু বানায়, বিশ্বনবীকে বন্ধু বানায় এবং মুমিনদেরকে বন্ধু বানায়, অর্থাৎ কারা কাফের বেদিনদেরকে বন্ধু না বানায় না, মুশরিকদেরকে বন্ধু বানায় না, এবং যারা ইসলামের বিরুদ্ধে কাজ করে, কোরআনের বিরুদ্ধে কাজ করে, রসুলের বিরুদ্ধে কাজ করে, সত্যিকার অর্থে ইসলাম চায় না, পার্থিব লোভ লালসায় পড়ে অন্যদেরকে সহযোগিতা করে, ইসলামের বিপক্ষে চলে, তাদের বন্ধু বানায় নাকি আল্লাহ রাব্বুল আলামিনকে বন্ধু বানায় এবং বিশ্বনবীকে বন্ধু বানায় এবং মুমিনদেরকে বন্ধু বানায়? এটা আল্লাহ দেখার জন্যে আল্লাহ বলছেন যে এমনিতেই ছেড়ে দেওয়া হবে না, এটা আমি দেখতে চাই। আল্লাহ এটা দেখবেন, এটা জানবেন আল্লাহ যে কারা আল্লাহকে বন্ধু বানায়, বিশ্বনবীকে বন্ধু বানায়, মুমিনকে বন্ধু বানায়, আর কারা অন্যদেরকে, বিধর্মী, খ্রিস্টান, ইহুদি, নাসারা, মুশরিক অথবা ইসলাম বিরোধী যারা সত্যিকার অর্থে ইসলাম চায় না, যারা যারা মুনাফিক, ফাসেক, কাফের, তাদেরকে বন্ধু বানায়, এই বিষয়টা আল্লাহ জানবেন, এমনিতে আল্লাহ ছেড়ে দিবেন না। আল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। আর মানুষ যে মুখে মুখে বলে আমি আছি, আমি মুমিন, আমি মুসলমান, এটা বললেই হবে না। আল্লাহ বলছেন যে খাবীরুম বিমা তা'মালুন, যা তোমরা বলো, যা আমরা বলি, এটা আল্লাহ আসলে জানে। অন্তরের খবর কে জানে? আল্লাহ রাব্বুল আলামিন জানে। সুতরাং আমরা মুখে মুখে বললে হবে না,
এরপরে আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বলেছেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম মাসসাতকুমুল বাআসা ওয়াদ দাররা ওয়া জুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূল ওয়াল্লাযিনা আমানু মাআহু মাতা নাসরুল্লাহ আলা ইন্না নাসরাল্লাহি করিম। আল্লাহ রাব্বুল আমিন এই আয়াতে স্পষ্ট করে বলে দিয়েছেন যে তোমরা কি ধারণা করে বসে আছো যে তোমরা জান্নাতে প্রবেশ করে যাবে, জান্নাতে প্রবেশ করবে এমনিতেই, অথচ তোমাদেরকে পরীক্ষা করা হবে না এবং দেখা হবে না যে যারা পূর্ব গুজরিয়ে গেছে, পূর্ববর্তী সাহাবিদের যুগে, তাবিদের যুগে, বা ইসলাম কায়েম করতে যারা কষ্ট করেছেন, যারা অত্যাচারের স্টিম রুলারে নিপতিত হয়েছিল, তাদের মতো তোমাদের পরিস্থিতি হয় নাই, এমন অবস্থা না দেখা পর্যন্ত তোমরা জান্নাতে চলে যাবে এমন ভেবেছ, এবং এমন অত্যাচার নির্যাতন তাদের উপর হয়েছিল, তারা বলতে বাধ্য হয়েছিল রাসূলকে, হ্যাঁ যারা ইমানদার তারা, যে কখন আল্লাহর সাহায্য আসবে, এই কথা পর্যন্ত বলতে বাধ্য হয়েছিল তারা। আসলে আল্লাহর আল্লাহ ইন্না নাসরাল্লাহ করিম, আল্লাহর সাহায্য, আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য অতি নিকট, কিন্তু the condition is if we become the real believers, true believers, if we become honest, and if we lead our life ourselves in the right way, in the rules of Quran and Hadith, that means according to the rules of Quran and Hadith or Islam, amra je porjonto islamer kotha manbo, islamer pothe cholbo, এবং আল্লাহর দিনকে বাস্তবায়নের জন্য প্রতিষ্ঠা করার জন্য জান মাল দিয়ে জিহাদ করব, এবং এই পথে লড়াই করব, এই পথে নিজের জীবনকে পরিচালনা করব, মুনাফিকি জীবন যাপন না করে ইমানি জীবন যাপন করে, ইমানি জিন্দিগি যাপন করে আমরা দিনকে প্রতিষ্ঠার কাজে নিজেকে নিয়োজিত করব, সমাজে রাষ্ট্রে এবং অন্যায়ের প্রতিবাদ করব, এই সব ক্ষেত্রে আমরা ভূমিকা যখন রাখব, তখন অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন যে আমি সাহায্য করব। কারণ আল্লাহ অন্যত্র বলেছেন, ওকানা আলাইনা হাক্কান নাসরুম আলাল মুমিনিন, ওকানা আলাইনা হাক্কান নাসরুল মুমিনিন, ইট ইজ অব্লিগেশন, ইট ইজ অব্লিগেটরি অন মি টু হেল্প দ্য বিলিভার্স, এটা আল্লাহর উপর কর্তব্য মুমিনদেরকে সাহায্য করা। তাহলে বোঝা গেল আমরা আজকে যদি সত্যিকার অর্থে ইমানদার হই, পৃথিবীর কোনো চাকচিক্য দেখে পৃথিবীর লোক লালসার পিছনে না ঘুরে আমরা যদি সত্যিকার অর্থে ইমানদার হতে পারি, অবশ্যই আল্লাহ আমাদেরকে এখনো সাহায্য করতে পারেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য আমাদেরকে করবেন, আমরা মুনাফিকি জীবনযাপন না করে সত্যিকার অর্থে মুসলমান হতে হবে। আজকে আমাদেরকে পরীক্ষা করার সময় এসেছে, ফিলিস্তিন যেমন, ফিলিস্তিনে আজকে যে নির্যাতন অত্যাচার চলছে, যে নারী শিশু বিদ্যা আবাল গণিতা তাদের উপর বোমা মেরে তাদেরকে উড়িয়ে পাখির মতো গুলি করে মেরে ফেলা হচ্ছে, এই যে অবস্থা, এর ভিতরেও যে মুসলমানরা তাদের পক্ষে কথা বলবে, ইসরায়েলের পক্ষে কথা বলবে, ইহুদিদের পক্ষে কথা বলবে, নিঃসন্দেহে এরা মুনাফিক, এরা ইসলাম বিরোধী, মুসলমান বিরোধী, ধর্ম বিরোধী, কোরআন বিরোধী, আল্লাহ বিরোধী, দেয়ার ইজ নো ডাউট অ্যাবাউট ইট, নিঃসন্দেহে ভাবতে হবে। এখনই আমাদেরকে সংশোধন করার সময়, সহি সুদ্ধ করার সময়, নিজেদেরকে যাচাই করার সময়। তো সেজন্য আমি বলবো আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে মুনাফিকি জীবনযাপন থেকে দূরে সরে আমরা যেন ইমানে জীবনযাপন করতে পারি, সত্যিকার মুমিন মুসলমান হতে পারি, এবং ইমানের প্রতি অটল থাকতে পারি, এবং সত্যিকার অর্থে সমাজে রাষ্ট্রে পরিবারে সকল ক্ষেত্রে যেন আমরা কোরআনুল কারিম এবং বিশ্বনবীর আদর্শ বাস্তবায়ন করতে পারি, সেই তাফিক যেন আল্লাহ রাব্বুল আলামিন দেন, সেই কামনা করেই আজকের মতো এখানে আলোচনা শেষ করলাম। ওয়াকির দেওয়ান আনি আলহামদুলিল্লাহ রবিল আলামিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।